আমার বিরুদ্ধে মামলা করতে গেছে। তো ওই মহিলা তো জানে না যে মোটামুটি বাংলাদেশে যে থানায় আমার বিরুদ্ধে মামলা করতে যাক, আমার তো মোটামুটি চিনে, চিনে না তো জিজ্ঞেস করছে, তদন্ত হচ্ছে, আপনি কার বিরুদ্ধে মামলা করতে আইছেন? কাইলিয়াস রহমান জিয়াদির মাদ্রাসায় পড়তো, হ্যাঁ শিক্ষক মারছে আমার পোলা হন আইগে মুইতা দিয়ে আর একদিক গেছে গা, আমার পোলা পলান দিছে এই যে রমজানে, রমজানে না রমজানের আগে, আমি তো মাহফিলে গেছি সেই পাপ না, আমার এই ওসি ফোন দিছে কেউ আপনার শিক্ষকরা বলে ই হয়ে গেছে গা, ক্যাডার হয়ে গেছে, মাইরা বলে ছেলেকে খেদাই দিছে। আমি কই ভাই কে কয় হ্যাঁ গার্ডিয়ান এসে মামলা করতে, আর মামলা নিমু আমাকে নেন, মহিলার দিছি শাসাই কায়দা মতো, মহিলা মামলা করতে সাহস পাইব না, কিন্তু এটা ঠিক না, আপনি একটু বুঝাই দিন শিক্ষক গো, যদি অন্য কোনো ওসি হইতো আর আমার জায়গায় অন্য শিক্ষক হইতো এই মাদ্রাসা বন্ধ করে দিত, কতক্ষণ না কেন, হয়তো আমি ইলিয়াস রহমান জিহাদি বিদায় আমার বিরুদ্ধে মামলা হয় নাই আর আমার বিরুদ্ধে কিছু করেও নাই, সাহসও পায় নাই, কিন্তু অন্য যদি শিক্ষক হইতো অন্য মাদ্রাসা হইতো এই মাদ্রাসা তালা মারিয়ে দিত ওসি, এ মুসলমানের পোলা ভালো করে বুঝো, ওসি নিজে ফোন দিয়ে মহিলারে বুঝায় কইছে মামলা করেন না, মামলা করলে অসুবিধা আছে, কয় হেরে তো আপনি চিনেন না, আপনি তার বিরুদ্ধে মামলা করে যাবেন, যদি আপনার পোলার একদিন পরে পায় আপনার বিরুদ্ধে এমন মানহানি কেস করব আপনার মামলা টানতে টানতে ঘর বাড়ি বেসন লাগবো, ওই মহিলার ডলার চোটে কয় তার মামলা দরকার নাই, দেহি কালকে আহেনি, দেহে পরের দিন আসরে তাই পড়ছে, আল্লাহ শুকর আদায় করলেন না, পরে যখন আইসে এখন আমি আবার কইছি আরে মামলা দেন, মহিলারে ফোন দিছে এখন তোর বিরুদ্ধে মামলা হইব, কয় মাফ চাই, শুধু আপনাদের খেদমতে কেন বলছি জানেন, সারা পৃথিবীতে আমার এই কথাটা যাবে, কওমি মাদ্রাসার শিক্ষকদেরকে নরম পাইছেন না, ওই মা বাবার সন্তান কোনোদিন আলেম হবে না যে সন্তানকে মারার পরে যদি মা বাবা উল্টা ফেলে নালিশ করতে আসে শিক্ষকের শাসাইতে আসে কোনোদিন ওই সন্তান মানুষ হবে না, ও কুত্তা বিলাইয়ের মতো হবে, কথা কন না কেন, আমি ইলিয়াস রহমান জিহাদিরে মারতে মারতে মোতাই দিছে শিক্ষকে বেড়া হিরণ মাদ্রাসা কোটালি বাড়া, আমি মুইতে দিছি বেড়া, আজকে মুইতে দিছি বিদে আজকে ইলিয়াস রহমান জিহাদি, আর যদি আমার বাপ লাড়ি লই আইলে লাড়ি লইয়া কুত্তে কুত্তে যাইতো কোটালি পাড়া গোপালগঞ্জ, আমার কপালে ইলিয়াস রহমান জিহাদি হইতো না, আমার কপালে লাঙ্গল আর জমাল আমার গাড়ে উঠতো, এই যে পৃথিবীতে দেখো প্রেসিডেন্ট থেকে নিয়ে শেখ হাসিনা পর্যন্ত প্রধানমন্ত্রী পর্যন্ত এমপি মন্ত্রী যত বড় বড় মানুষই আছে যত বড় বড় শিক্ষিত লোক দেখো সবাই শিক্ষকের মায়ের খাই আজকে বড় হয়েছে, আজকে পোলাপান আইবি মেট্রিক পাশ করে আজকে মাস্টার্স পাশ করে মাস্টার ডিগ্রি পাশ করে বিসিএস ক্যাডার হইয়া হাল চাষ করে রিক্সা চালায় গাছ গাড়ি চালায় ট্রাক ড্রাইভার হয় কি লেগা জানো, ও শিক্ষকের সাথে বেয়াদবি করছে, কতক্ষণ না কেন, এ তালেবে আলিম বাবাজিরা তোদের উদ্দেশ্য বলছি তোদের নসিহাতমূলক কথা বলছি, যেই ছাত্র শিক্ষকের মায়ের খাইয়া চোখের পানি ফেলাইয়া দোয়া করবে আল্লাহ আমার শিক্ষক আমার মারছে আমার এমনি মারে নাই আমার কাছ থেকে দলিল নে, তুই হবি জামান্নার ইমাম গাজালি, তুই হবি শেখ সাদি, তুই হবি ইসমাইল বুখারি, তুই হবি ইমাম সাহাবি, তুই হবি ইমাম মুহাম্মদ বিন হাম্বল, আর যে মাইন্না খাবে চোর সারা আর গাঞ্জা খোর সারা কিছু হইব না, মার খাবি কানবি হেফজখানায় বইয়া আমার মাবুদের কোরআন তোর সিনায় ডুববো, ইমাম আহম্মদ বিন হাম্বলের মা শেখ সাদির কথাটা তোমাদের উপদেশমূলক শুনাই দেই, গুলিস্তার মধ্যে তার জীবনী সে শেখ সাদি নিজে লেখছে, এটা আমার বানানো কথা না, শেখ সাদি নিজে বলেন আমার মতো গবি তাওয়াসুত না জকিও না গবি, গবি বলা হয় একবারে গবেট মার্কা ছাত্র যার মাথায় একশো বার বুঝাইলো বসত না, শেখ সাদিরে মারতে মারতে মোতাই দিছে শিক্ষক, মার খাইতে খাইতে উনি চলে গেছেন জঙ্গলে, জঙ্গলে যাইয়া চিন্তা ভাবনা করতেছে আমি আর পড়বো না কি পড়া মন থায় না কি ছাতা পড়বো, তো জঙ্গলে যাইয়া পাহাড়ি অঞ্চল তো পারস্যের মানুষ পাহাড়ি অঞ্চল যায় দেখে গাছের ঝর্ণা ডাল বে 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 পানি পড়িয়া পাথরের উপরে ফোটায় ফোটায় পানি পড়িয়া পাথর ছিদ্র হইয়া সুন্দর একটা চোখের মতো সুন্দর একটা গর্ত হয়েছে, সুবহানাল্লাহ জোরে কইলেন না, হে মুসলমানের পোলা বেডারা তো লাখ লাখ টাকা খরচ করে ওয়াজ শুনে আর আপনারা মাগ না ওয়াজ শুনতেছেন তাও সুবহানাল্লাহ কইবেন না, উনি দেখতেছে গাছের ডালের থেকে ঝর্ণার পানি পড়ে পড়ে কত বছর আগে তা পড়তেছে আল্লাহই ভালো জানে, ফোটায় ফোটায় পানি পড়ে কাত্রে কাত্রে বাহার স্রোত দেখবা গোলস্তার মধ্যে আছে
কতরে কতরে বাহার সুদান দেখে ফোটায় ফোটায় পানি পড়িয়া পাথরের ভিতরে চোখের মতো একটা গর্ত হইছে শেখসাদি ওই ফোটার পানি দেইখা দেখে 5 মিনিট পর পর একটা ফোটা পড়ে ওই ফোটায় যদি গর্ত হইতে পারে পাথরের মতো একটা জিনিস তাহলে আমি শেখসাদি চেষ্টার করার দ্বারা কেন আমি আলেম হব না আমি আমার অন্তরকে গর্ত বানায় ফেলবো পড়তে পড়তে উনি আবার নতুন করে বাবা মাদ্রাসায় আসছে সারা দুনিয়ার ছাত্র ভাইদেরকে বলবো ছাত্র ভাইরা তুমি যদি জীবনে বড় হইতে চাও শেখসাদির মতো গবেট মার্কা ছেলে যদি বাবা পৃথিবীতে সবচেয়ে বড় শায়ের হতে পারে সবচেয়ে বড় কিতাব লিখতে পারে বড় শায়রের কিতাব লিখতে পারে এত বড় মুজাদ্দেদে জামান হইতে পারে তুমিও তেই জামানায় মুজাদ্দেদে জামান হইতে পারবা ইলিয়াসুর রহমান জিহাদির মাদ্রাসায় ভর্তি হইছো রাত 3টার সময় চোখের পানি ফেলাইয়া কাদবা ইমাম সাদির মতো ইমাম ইসমাইল বুখারীর মতো কাদবা হাম্মাদ বিন হাম্বলের মতো কাদবা ও বাজান দেখবা এরা কিন্তু অধিকাংশ বাবা গরিবের সন্তান ইসমাইল বুখারী যিনি বুখারীর লেখক ওনার মা যায় নামাজে বসে দোয়া করে মালি আমার ইসমাইল মাত্র 7 বছর বয়সে কোরআনের হাফেজ হইল চোখের মধ্যে পাওয়ার একটু কম তুমি কি পারো না আমার ইসমাইলের চোখের পাওয়ার বাড়ায় দিতে মার দোয়া এমন ভাবে কবুল হইছে রে ভাই মনে নাই কই ইমাম বুখারী উনি একটা কিতাব লেখছে যেটার খণ্ড হলো বাবা 40 খণ্ড এই 40 খণ্ড একটা হাদিসের কিতাব তাফসিরের কিতাব লেখছে চাঁদের আলোতে তা ওনার জীবনের শেষ বয়স আইয়া শেষ বয়স আইয়া 40 খণ্ডের একটা হাদিসের কিতাব তাফসির লেখছে চাঁদের আলোতে এই মায়ের দোয়া বলে কাজ লাগে না বেটা মা দোয়া করছে আল্লাহ আমার ইসমাইলের চোখে কম দেখে পাওয়ার বাড়ায় দাও এমন বাড়ান বাড়াইছে রব্বে কারিম যে চাঁদের আলোতে 40 খণ্ড তাফসির লেখছে চাঁদের আলোতে তাও বুড়া বয়সে শেষ বয়স কি মনে করলা তুমি এই মুসলমানের পোলা এই তালবে এলিম বাবাজিরা তোরা এরকম মা বাবার দোয়া নেই না